নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো গাজলের পর এবার চাঁচল সেখানে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা এবং বিস্ফোরণেই কেঁপে উঠলো চাচল এবং সেখানেই বোম স্কোয়াড গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ চাচলের জানিপুরে সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানেই আজ বিস্ফোরণ শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড গাজলের পর এবার চাঁচল সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে চাঁচলের জানিপুরে বিস্ফোরণ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বম্ব স্কোয়াডও এবার রাষ্ট্রদ্রোহ আইন সংশোধনের সুপারিশ করলো ভারতের আইন কমিশন এবং আইন কমিশনের তরফ থেকে আইন মন্ত্রকে চিঠি দিয়ে সে বিষয়ে জানানো হয়েছে যেখানে রাষ্ট্রদ্রোহ আইন সংশোধন করার প্রয়োজন রয়েছে এমনটাই জানানো হয়েছে এবং সেক্ষেত্রে রাষ্ট্রদ্রোহ আইন আপাতত বাতিল করা হচ্ছে না বরং এই আইনে বেশ কিছু সংশোধন আনা প্রয়োজন সেই ক্ষেত্রে সেই সুপারিশই দেওয়া হয়েছে ভারতের আইন কমিশনের তরফ থেকে এবং আইন মন্ত্রককে চিঠি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে যেখানে সাজার যে মেয়াদ সেই সাজার মেয়াদ বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে তিন বছর থেকে বাড়িয়ে তা সাত বছর পর্যন্ত করার কথাও বলা হয়েছে এই সুপারিশে রাষ্ট্রদ্রোহ আইন নিয়েই আইন কমিশনের চিঠি আইন মন্ত্রকের কাছে স্কুল থেকে বাদ দেওয়া গণতন্ত্রের অধ্যায় সি এনসিআরটির এই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে এই মুহূর্তে তুমুল বিতর্ক দেশ জুড়ে যেখানে এনসিআরটি দশম শ্রেণীর সমাজ বিজ্ঞানের যে পাঠ্যক্রম সেখানেই ছাঁটাই করে দিল গণতন্ত্র রাজনীতি বলে অধ্যায়টি এবং এর আগেও এনসিআরটির যে সিলেবাস পুনর্বিন্যাসের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে একাধিক অধ্যায় বাদ পড়েছিল যেমন মোগল যুগ থেকে শুরু করে ডারউইন বংশবৃদ্ধি বিভিন্ন অধ্যায় বাদ পড়েছিল এবার সেই তালিকাতেই আরও একটি অধ্যায় যুক্ত হলো যেখানে দশম শ্রেণীর সমাজবিজ্ঞানের বই থেকে বাদ গেল গণতন্ত্র সংক্রান্ত অধ্যায়টি হোঁট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি পড়ে যান এবং সেনাবাহিনীর একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানেই হঠাৎ করেই হোচুট খেয়ে পড়ে যান তিনি যদিও নিজের এই পড়ে যাওয়ার বিষয়টিকে মস্করা করেই বলেন বাইডেন এবং জো বাইডেন তিনি সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে সেখানে হোচুট খেয়ে পড়ে যান এবং সেই অনুষ্ঠানেই এই যে ঘটনা সেই ঘটনাকেই তিনি মস্করা করে নেন এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটি সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদান করেছিলেন সেখানেই হঠাৎ করেই পড়ে যান হোঁচট খেয়ে পড়ে যান তিনি এবং নিজের এই যে পড়ে যাওয়ার ঘটনা সেই ঘটনাকে একে নিজেই মস্করা করে নিয়েছেন এবং জো বাইডেন তিনি হঠাৎ করে পড়ে যান সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যাচ্ছে সেনাবাহিনীর এই অনুষ্ঠানেই হোঁচট খেয়ে পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট সেনাবাহিনীর অনুষ্ঠানই হোচট খেয়ে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার বায়ুসেনা একাডেমির একটি অনুষ্ঠানে সেখানেই ঘটনাটি ঘটে প্রেসিডেন্ট পড়ে যাওয়া মাত্রই উচ্চপদস্থ আধিকারিকরাও ছুটে এসে তাকে তুলে ধরেন তদন্তকে ভুল পথে চালিত করছে ইডি ইডিকে নিয়েই এমন বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছেন কুন্তল ঘোষ আজ তাকে আলিপুর কোর্টে পেশ করা হয় এবং সেই সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই এমনটাই বলেন যেখানে তিনি বলেন ইডি তদন্তকে ভুল পথে নিয়ে যাচ্ছে তদন্তকে প্রভাবিত করছে যদি সাহস থাকে আমার বয়ান প্রকাশ্যে আনুক আলিপুর কোর্টে প্রবেশের মুখে এমনই বিস্ফোরক মন্তব্য করতে গেল কুন্তল ঘোষকে সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারি প্রসঙ্গেই এই কথা আজকে বলেন কুন্তল ঘোষ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সেই ধর্ষণের অভিযোগ জানিয়েও পুলিশের তরফ থেকে বারবার নাবালিকার পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল যাতে সেই অভিযোগ তারা তুলে নেন এবং অবশেষে পুলিশের চাপের মুখে পড়েই সেই সিদ্ধান্ত কোথাও নেননি এবং তারপরেই সেই নাবালিকার বাবা তিনি আত্মহত্যার করেন চোদ্দ বছরের দলিত নাবালিকা তাকেই ধর্ষণ করার অভিযোগ উঠেছিল এবং অপহরণ করে তাকে ধর্ষণ করা হয় সেই ঘটনাতেই পুলিশের যে গাফিলতি সেই গাফিলতিই বারবার প্রকাশ এসেছে এবং সেক্ষেত্রে অভিযোগ জানানোর পরেও কোনো রকমভাবে পদক্ষেপ নেওয়া হয়নি এবং সেক্ষেত্রে পুলিশ বারবার এই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল পরিবারকে এবং সেই চাপের মুখে পড়েই নাবালিকার বাবা তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন এই মুহূর্ত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন